অনির্মাণ আমুল বদলের দাবি ছিল বুক বদলেই শেষ হলো কাজল বাবুর অন্তত মনে করছেন তাই জুনিয়র চিকিৎসকরা শেষ মনে না করলেও এটা মনে করছেন শেষ হয়নি অর্থাৎ তারা যা চেয়েছিলেন তা পাননি এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের দাবি নিয়ে যদি আলোচনা হয় তাহলে তাদের পাঁচ দফার দাবিতে নির্দিষ্টভাবে যে প্রশাসনিক কর্তা পুলিশ কর্তাদের পদ থেকে বদলি করা হয়েছে বা সরানো হয়েছে তাদের দাবি এটাই ছিল যে পথ থেকে সরাতে হবে কাজল বাবু তার মতো দাবি সাজিয়েছেন সেটা তার ব্যাপার বাবু কেন যারা প্রেস কনফারেন্স মাত্র তারা বললেন সব প্রশাসন বোধহয় বুঝতে পারিনি আমরা আসলে কি চেয়েছিলাম তাহলে আবার বলছি একদমই তিন চার করে বললেন তাহলে তারা সেদিন মিনিটসে কেন সই করলেন এই বুঝতে পারা না পারা কে কখন কোনটা বুঝছে কখন কোনটা বুঝতে পারছে না সেটার জন্য আলাদা তদন্ত করতে হবে সিবিআই কারণ তারা প্রথমে লাইভ স্ট্রিমিং নিয়ে জেদ ধরলেন কতদিন বললেন দরকার নেই তখন বললেন মিনিটসে সই হলেই হবে তারপর বসলেন নিজেরাই মিনিটসে সই করেছেন তাদের তো কেউ ঘাট ধরে সই করায়নি সেইখানে যে পাঁচটার মধ্যে সম্ভবত চারটে দাবিতে তারা সহমত হয়েছিলেন একটাতে হননি সরকার পক্ষ এবং যারা আন্দোলন স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আমি বলছি দেবাশীষ যেটা বলছিলেন প্রেস কনফারেন্স যেটা লাইভ হচ্ছিল সম্ভবত ইউটোপিয়ার ছোয়াটা বাদ দিলে তারা যে দাবিগুলি করছেন তার সাথে দ্বিমত হওয়ার কোন জায়গাই নেই মানে দাবিগুলো শুনতে সত্যি খুব ভালো ইউটিউবে ছো কথা লাগছে আপনারা ইউটিউবে ছোটা যদি একটু ডিটেইলে যাওয়া যায় তাহলে সেই ছোঁয়ার কিছু জায়গা পাওয়া যাবে না প্লিজ বলুন তার কারণ হচ্ছে আমি আমি অনির্বাণ এটা নিয়ে আলোচনা করতে চাই বলেই না সেটা ভালো বদল না বদলি আমি বলছি জিজ্ঞাসা করছি অবস্থার যে আমূল পরিবর্তনের প্রস্তাব তারা দিয়েছেন এটা অত্যন্ত সাধু প্রস্তাব এ নিয়ে আমার কোনো সন্দেহই নেই কিন্তু সেই প্রস্তাবটা হলে মানে পুরোটা বাস্তবায়িত হলে তবে আমরা কাজে ফিরবো এইটা যদি শর্ত হয়ে থাকে এবং তারা যদি মনে করেন যে ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতেই একমাত্র এই গোটা পরিবর্তনটা সম্ভব তবেই আমরা কাজে ফিরবো তাহলে সেইখানে ইউটিউবিয়ার শোটা চলে আসে কারণ স্বাস্থ্য ব্যবস্থার যে পরিবর্তনের কথা তারা বলছেন প্র্যাকটিক্যাল বিচার করলে প্র্যাকটিক্যালি বিচার করলে তার ব্যয় বরাদ্দর জায়গা একটা রয়েছে পরিকাঠামোগত বরাদ্দের জায়গা একটা রয়েছে এবং সামগ্রিকভাবে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে অ্যাকচুয়ালি লড়াই রয়েছে সেইটাকে স্বীকার করে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করতে হবে সেইটার দাবি সবটাই ধরুন ধরুন কলেজে 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 ভর্তি যদি অনির্বাণ অনলাইন করা যায় তাহলে গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হবে রোগী বিষয়টা অনলাইন করা যায় না বিষয়টা শুধুমাত্র রোগী ভর্তির নয় সামগ্রিক

আমি তো বলছি আমি তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বনাম বেসরকারি স্বাস্থ্য পরিষেবা এটা লড়াইয়ের জায়গায় চলে আসছে এইখানে ওনারা যে পরিকাঠামোগত বদলের কথা বলছেন এটা যদি করা যায় বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু থাকবে না তাই কি কাজলবাবু তাই কি আমি আমার ইনুল খা কাজ আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এই আন্দোলনের কোনো পর্যায়ে কেউ কখনো কোনোভাবে আমরা সবসময় চাই সরকারি ব্যবস্থাকে তার মা জুনিয়র ডাক্তারদের আসলে ছোট করে দেখানোর জন্য এই জাতীয় অবান প্রশ্নের অবতারণা কেন যে করা হয় উনি যেটা বলতে চাইছেন আমি ঠিক ডাক্তারদের দাবিটা যেখানে এসে শেষ হচ্ছে এটা অনির্বাণের ব্যাখ্যা অনির্মাণ বলছেন অনির্বাণ বলছেন যে এটা সরকারি ব্যবস্থা বনাম বেসরকারি ব্যবস্থার লড়াইয়ের দিকে যাচ্ছে এই দাবিগুলোতে অসুবিধার কিছু থাকা উচিত না কিন্তু আসলে সবাই আজকে এখানে যারা জুনিয়র ডাক্তার যারা সিনিয়র ডাক্তার যারা সাধারণ মানুষ যারা এই সামিল হয়েছে প্রত্যেকেরই কিন্তু দাবি হলো স্বচ্ছতায় এই আন্দোলন হচ্ছে কিন্তু স্বচ্ছতার জন্য কিন্তু রাজ্য সরকারের গত কয়েক বছর ধরে আপনার গত প্রায় বারো তেরো বছর ধরে যেভাবে এই ঘুঘুর ভাষা এই হেলথ সিস্টেম বলুন বা ওদিকে পুলিশের বিষয়ে সেখানেও কন্টিনিউয়াসলি যে ঘুঘুর ভাষা যে দুর্নীতির একটা আতর্ঘট তৈরি হয়েছে সেই জন্য রাজ্য সরকার কখনোই চায় না স্বচ্ছতা এই যে লাইভ স্ট্রিমিং করবে না করতে এত দ্বিধা তার একটাই কারণ তার রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এবং সদিচ্ছার অভাবটা এই জন্য কারণ তাদের স্বচ্ছতার অভাব আজকে পুরোই যে ঘটনাটা ঘটেছে যে গত নয়ই অগস্ট আপনারা জানেন যে মর্মান্তিক পরিণতি হয়েছে আমাদের একজন জুনিয়র ডাক্তার তিনি আমাদের একজন সহকর্মী আমাদের পশ্চিমবঙ্গের একজন নাগরিক আমাদের বোন নাকে আমরা যে নিষ্ঠুরভাবে হারিয়েছি তার জন্য দায়ী কে বা কারা আগামী দিনে সিবিআই তদন্তে প্রকাশ্যে নিশ্চয়ই পাবে কিন্তু প্রত্যেকের এই যে হেলথ সিস্টেমে যারা আজকে আন্দোলন করছে যারা সাধারণ মানুষ প্রত্যেকে একটা বিষয়ে সহমত যেটা পুরোটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে এবং আমাদের আজকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বারবার করে সোচ্চার হয়েছে সেই ওই আরজিকর মেডিকেল কলেজে যেখানে ডেপুটি সুপার আক্তার আলী তিনি নিজে দেড় দু বছর ধরে তার জন্য বারবার করে কখনো টারা থানায় অভিযোগ দিয়েছে কখনো বিভিন্নভাবে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সেক্রেটারি হেলথ সেক্রেটারি তাকে পর্যন্ত সচিবকে দিয়েছেন কিন্তু কোনো অ্যাকশন হয়নি আজকে যদি সরকারের স্বচ্ছতার দিকে মিনিমাম একটা প্রায়োরিটি থাকতো যদি মিনিমাম সদিচ্ছা থাকতো তাহলে তারা অ্যাকশন নিত এবং এই দুর্নীতিটাকে অনেক আগেই ভেঙে দিতে পারতেন এবং কিন্তু প্রশ্নই এখানে যে দুর্নীতিকে কেন রাজ্য সরকার এত সমর্থন করছে এই যে অভিক বিরূপক সিন্ডিকেট তাদের যে থ্রেড কালচার এটা অনেক দিন ধরে চলছে অনেক বছর ধরে চলছে এবং বারবার করে এখানে সিনিয়র জুনিয়র প্রত্যেককে এবং কথায় কথায় কারণ কেন তাদের প্রত্যেকের হাতে তৃণমূলের এই সবুজ আবি প্রত্যেকের মুখে মাখা থাকে এবং তাই জন্য তারা যা ইচ্ছা খুশি করতে তাদের ওপর যেই প্রোটেকশনটা রাজ্য সরকার তাদেরকে প্রোটেক্ট করেছে রাজ্যের পুলিশ রয়েশন এই যে বিরুপক্ষ সে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতো এবং রাজ্যের পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি কোনো পদক্ষেপ নেয়নি এই কিন্তু এই পুলিশ প্রশাসন যারা আজকর মেডিকেল কলেজকে ভাঙচুর থেকে রক্ষা করতে পারে না যারা ক্রাইম সিন প্রোটেকশন দিতে পারে না সেই রাজ্যের পুলিশ প্রশাসন তারা এই যে পুলিশের পুরো সিস্টেমটা কলকাতা পুলিশ তারা সাধারণ নাগরিকরা যখন বলছে যে ক্রাইম সিন ট্যাম্পারিং হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে তখন সাধারণ মানুষদেরকে ব্লগারদেরকে চিকিৎসকদেরকে যারা সাধারণ নাগরিক তাদেরকে চিঠি পাঠাচ্ছে তাদেরকে থানায় রাত করে ডেকে পাঠাচ্ছে এই যে অন্য

কিছু বলছেন কি জুনিয়র ডাক্তাররা বাসে কতটা আশা কতটা আশা আমরা মনে করি আমাদের সেফটি সিকিউরিটি এবং ট্রেড কালচারকে প্রতিহত করার প্রশ্নে আমরা মনে করি দ্বিতীয় অভয়াজাতে আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বুকে যাতে না ঘটে বাসে ওঠবার সময় জুনিয়র ডাক্তাররা কিছু বলে যাচ্ছেন সম্ভবত যে দাবিগুলির কথা তারা বললেন প্রেস কনফারেন্স করে একটু আগে সেই দাবিগুলির নিয়ে তারা আলোচনা করবেন মুখ্য সচিবের সঙ্গে এমনটাই বলেছেন আমি ইন্দ্রবাবু আপনাকে মাঝখানে থামিয়েছিলেন প্লিজ যদি আপনি কনফিউজ লো অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য হল স্টেট সাবজেক্ট এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি এই দায়িত্ব না গত কয়েক বছর ধরে যেভাবে করে সাধারণ নাগরিকদেরকে ভয় দেখানো তারা যখনই মুখ খুলছেন তারা যখন এই যে পুরো অস্বচ্ছতা এই সিন্ডিকেটের বিরুদ্ধে যখনই মুখ খুলছেন তখন তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিচ্ছে অথচ যারা থ্রেট কালচারকে মানে বছরের বছর ধরে যারা বাহবা দিয়ে গেছে যারা নিজে এগুলো সব চূড়ামণিগুলো রয়েছে তাদেরকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি করাপশনের দুর্নীতির এত অভিযোগ

বদলির দিকে না বদল দরকার এবং বদল তখন এটা পুরোটা একটা পলিটিক্যাল কালচার চলছে ট্রেড কালচার যারা চালাচ্ছে তারা প্রত্যেকে চালাতে পারছে তাদের কারণ তাদের মাথার ওপর তৃণমূল কংগ্রেসের একটা স্ট্যাম্প রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তারা পোর্টফোলিও হোল্ডার তাই জন্যই কিন্তু আজকে তারা বছরের পর পরে এত রাজ্যের প্রশাসনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রটেকশন পেয়েছে ডিএমই ডিএইচএস তাদেরকে চেয়ার ছেড়ে দিয়ে তাদেরকে ভয় তাদেরকে ভক্তি করে আচ্ছা দিয়েমি কে হবে একটা কলেজের প্রিন্সিপাল কে হবে কলেজে কে অনার্স পাবে কে ফেল করবে কে পাস করবে সেটা নির্ধারণ করছেন একজন শাসক দলের কয়েকজন একদম কতগুলো জুরামোন এগুলো রইল তো এগুলো এত দিন ধরে তারা চালিয়ে গেছে কারণ তারা রাজ্যের শাসক দল যতক্ষণ এই সলিউশন पॉलिटिकल সলিউশন দিনের পর কারণ पॉलिटिकल উইল সেটার অভাব রয়েছে তাই জন্যই তারা কিন্তু অ্যাকশন রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে প্রশাসনিকভাবে কাজগুলো করা যাচ্ছে না इवन আপনি যেটা বলছিলেন আপনার যে যুক্তি ছিল এটা অসম্ভব একটা রাজ্য সরকারের পক্ষে ইন্দ্রনীল বাবু তাতে সমর্থনন সংক্ষেপ বলছি এখানে যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন তাদের সমর্থনে দিল্লিতেও ডাক্তাররা অবস্থানে বসেছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর টা যারা করেছিল তারা দিল্লি পুলিশ সেইখানে কোন সদিচ্ছার অভাবটা ঘটেছিল ইন্দ্রনীল বাবু

কাগজে না থাকে মৃত ঘোষণা করা হচ্ছে তারপরে তাকে ছ ঘন্টা ধরে আপনারা করতে পারেন নাকি একজন আমাদের পশ্চিমবঙ্গের